আসসালাতুসালাম ওয়াইলা সঈদিন মুরসালিন ওয়াইলা আলহি ওয়াস আজমাইন সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমাদান কি বলে গেল আজকের এই আলোচনায় এই বিষয়ে আলোচনা পেশ করবেন স্টেপনি শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ইমাম বুখারি ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শাহক তাজুল ইসলাম সালামু আলাইকুম শেয়ক আপনি কেমন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন গেল আপনার আমরা করতেছি সবাই আমরা কত সুন্দর সময় চলে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বলেছেন যে সেই ব্যক্তির রমাদান দোয়া কবুল হয়েছে বোঝা যাবে যে কিনা তার ভালো কাজগুলো কন্টিনিউ করে যাবেন এবং যিনি দেখবেন যে রমাদানের মধ্যে যে যে গুণার কাজগুলো রমাদান আগে করতেন রমাদানের পরে এগুলো আর করেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি আমাদের আলোচনা পেশ করবেন শেখ তাজুল ইসলাম আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমাদান কি বলে গেল যেখানে স্যার আপনি যদি আলোচনা শুরু করতেন সুপ্রিয় দর্শক শ্রুতাবাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ রব আলমিনের তরফ থেকে আমাদের কাছে এসেছিলেন সম্মানিত দুয়ুফুর রহমান রমাদানুল মোবারক আমরা দেখতে দেখতে অতিবাহিত করে ফেললাম রমদানুল মুবারককে রমাদানুল মোবারক যাওয়ার পরে সাওয়াল মাসের বেশ কয়েকটি দিনও আমাদের কাছ থেকে চলে গেল দিন আসে দিন চলে যায় সপ্তাহ আসে সপ্তাহ চলে যায় মাস আসে মাস চলে যায় এবার পৃথিবীতে অনেক মানুষ আসে আবার অনেক মানুষ চলে যায় কেউ কিছু বলে যায় কেউ কিছু রেখে যায় আর কেউ কিছু না রেখেই না বলেই চলে যায় তো রমদা মুবারকটা যেন আমাদের কাছে এই যে মাত্র যেন এসো এসেছিলো দেখতে দেখতে রমদান অনুল মুবারকটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে এভাবে একদিন আমরাও এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু এ দুনিয়াতে আমরা কি রেখে যাব এটা হলো কয়স্থান আল্লাহ রবুল আলমিন আমাদের মা বাবা দান করেছেন আমরা মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি অনেকেই মা হারিয়ে ফেলেছেন অনেকে বাবা হারিয়ে ফেলেছেন অনেকে মা বাবা উভয়কেই হারিয়ে ফেলেছেন আল্লাহর সান্নিধ্যে তারা চলে গেছেন আমরাও সুন্দর এই দুনিয়া থেকে একদিন চলে যাব আমরা যদি ভালো কাজ করি এই ভালো কাজের কারণে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে আমরা পাব উত্তম বিনিময় আর সেটার প্রতিদান আমরা বুক করবো অনন্তকাল আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লাহ আলমিনের এ বন্দেগি কন্টিনিউ করি যেভাবে আমরা রহমাদুল মোবারকে কন্টিনিউ করেছিলাম তো আহ রমাদানের ইবাদতীর ভিতরে আপনার কোন ইবাদতিতা আপনার কাছে বেশি ভালো লেগেছিল সবচেয়ে ভালো লেগেছে কিয়ামুল লাইল হ্যাঁ রমাদানাল মুবারক এর রোজা লেগেছে তার সাথে কিয়ামুল লাইলটা সবচেয়ে বেশি আমরা মিস করি মিস করি তারাবী তারাবীটা বেশি মিস করি আসলে সবকিছুই আমরা ইফতারও মিস করি আজকে ইফতারও মিস করি আজকে মিস করেন না ইফতারের মজার মজার খাবারগুলো বেশি মিস করে মনে হয় তো আজকে তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে রমাদান কি বলে গেল তাই না জি সুহান রমাদান আমাদেরকে বলে গেছে প্রথমে বলি কোন জিনিসটা বলে গেল জি অবশ্যই বললাম কয়ল রসুল্লাহি সাল্লি ওসাল্লাম মান সাম রমদন সুম্মা আতবা সিদ্ধ মিন সওয়ালিন

সারা বছর রোজা রাখলো রোজা রাখলো তাহলে রমাদান আমাদের কে বলে গেছে তোমরা যারা পুরো রামাদান ব্যাপী রোজা রাখলা সওয়াল মাসে আরও কষ্ট করে হলেও আরও ছয়টা রোজা রাখতে রোজা রাখবা তো ছয়টা রোজা রাখলে ফায়দাটা কি পুরো বছর সারা বছর রোজা রাখার হ্যাঁ রিওয়ার্ড পাওয়া যাবে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই এবং বোনেরা হয়তো হ্যাঁ অলরেডি অনেকেই রেখে ফেলেছেন অথবা কেউ এখনও রোজা রাখার মধ্যে আছেন অথবা নিয়ত করেছেন কেউ রাখবে তাই না বাট এমনও জানেন আছেন যারা এই ছয়েরটা রোজা রাখার তাদের কোনো প্রেশানি নাই হুম হ্যাঁ দেখেন কেউ যদি বলে যে আজকে বিশাল সেল দেওয়া হয়েছে বিশাল অফার দেয় না মাঝে মধ্যে সুপার স্টোরগুলোতে অফার দেয় না যে একটা কিনলে একটা ফ্রে ফ্রে আল্লাহ আলামিনের তরফ থেকে এখানে কিন্তু একটা বিশাল অফার যে মাত্র ছয়টা রাখলে বাকি ৩৬৫ পঁয়ষট্টি দিনের ভিতরে থাকে কতদিন দিনে ছয়টা রাখলে তিনশো উনষট্টি ফ্রি হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে তো বছর বলেছেন যারা রমাদানুল মুবারকে রোজা রাখলো রমাদান শেষ করার পরে সওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলো আল্লাহ ছয় দিবেন না ছয়ের বিনিময়ে হুজুর বলছেন সারা বছর রোজা রেখা যে সোয়াব পাইবে ছয়ের ভিতরে আল্লাহ সারা বৎসরে রোজা রেখা দিচ্ছেন এটা কি ছোট অফার না বড় অফার অনেক বড় অফার হ্যাঁ অনেক বড় অফার কিন্তু বুদ্ধিমান যারা তারা কিন্তু এই অফারটাকে লুবেনে আর যারা গাফিল যারা ও মনোযোগী তারা কিন্তু এই অফারটার প্রতি কেউ তেমন খেয়াল রাখে না তো নাম্বার ওয়ান রমাদানিল মুবারকের এক মাসের রোজা আমাদেরকে এই সারা বছরে এই রোজাগুলা প্র্যাকটিস করার এই কথাই আমাদেরকে বলে যা হে বান্দা তুমি যদি রমাদান এক মাস রোজা রাখতে পারো তাহলে সপ্তাহে দুই দিন মাসে তিন দিন তোমার জন্য সহজ তোমার জন্য সহজ ইট ইজ ইজি ফর ইউ वेरी ইজি वेरी ইজি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুর্ফা আল ইসনাইন ওয়াল ইয়াউমুল খামিস যে প্রতি শম আর প্রতি বৃহস্পতিবার মানুষের আমালটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে কোন দিন সোমবার আর বৃহস্পতিবার ইয়ামুল ইসনাইন ও ইয়ামুল খামিস ওয়াহিবু আই ইউরফা আমালি ও আনা সোয়াইম আমি এটা পছন্দ করি আমি এটা ভালোবাসি আমার আমার আমালটা যখন আমার আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে তখন আমার আমলটা যেন এমতা অবস্থায় আমি যেন রোজার অবস্থায় থাকি কতরা বুঝেছি জি কি বললাম যখন আমলটা আল্লাহর কাছে ফেরেস্তারা জমা দিবেন আমার আমল নামা কোন অবস্থায় যেন সোমবার এবং বৃহস্পতিবার ওই দিন যদি আমরা রোজা অবস্থায় থাকি তো আল্লাহাক দেখবেন যে এই বান্দা এখনো রোজা রাখতেছে রোজা মানে রোজা আসতেছে রোজার অবস্থায় সে আমার বন্দি অবস্থায় আমার বন্দিগীর অবস্থায় আছে তখন হজুর দেখেন কি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম কুজা যে কোন কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে যেহেতু রিপোর্টটা আল্লাহর কাছে এভরিসিঙ্গল মানডে অ্যান্ড সিঙ্গুল থার্সডে আল্লাহর কাছে রিচ করে রিপোর্টটা ফেরেশতার আল্লাহর কাছে পৌঁছান তখন হজুর বলছেন আমি চাই আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আল আমার রিপোর্টটা আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছুক যে ফেরস্তার আল্লাহর কাছে গিয়ে বলবেন আমি মোহাম্মদ সাল্লাসাল্লামকে রেখে এসেছি তিনি রোজার অবস্থায় আছেন আল্লাহ কত খুশি হবেন হ্যাঁ খুশি 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 হবেন 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 অনেক 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 কাজেই রোজা আমাদেরকে এটা বলে গেল যে হে আল্লাহর মান্দা তুমি যদি দীর্ঘ একটা মাস রোজা রাখতে সক্ষম হও উইদাউট এনি ব্রেক তাহলে সপ্তাহের ভিতরে ব্রেক পেয়ে সাম এবং বৃহস্পতি তুমি এই আমলটা প্র্যাকটিস করতে পারবা ইট ইজ ইজিয়া ফর ইউ ইফ ইউ এবল টু ফাস্ট হোল মান্থ অফ রামাদন অনলি টু ডেজ ইন এ উইক মানডে অ্যান্ড থার্সডে ইউ উইল বি টু ফার্স্ট ইট ইজ ভেরি ইজিয়া ফর ইউ এই কথাটাই রামাদান আমাদেরকে বলে গেছে আপনি কি মনে করেন জি আমি তো মনে করি তা হ্যাঁ ওকে

হে আল্লাহর বান্দাবন্দি তোমরা যদি সারা মাস রোজা রাখতে সক্ষম হও তাহলে আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই থিন এই তিন দিন রোজা রাখতে তোমরা সক্ষম এটা বলে গেল না যে আরও কিছু সুন্নাহ রোজা আছে বছরে যেমন মনে করেন যেউমি আরাফা আরাফার দিন মোহারম হজুর বলেছেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আগের পিছেন কয় বছর দুই বছর সমস্ত সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন ইউকাফিরু ফিরু দুই বছরের গুণা মাফ তে বলে গে হে আল্লাহ মান্দা তুমি যদি এক মাস রোজা রাখতে সক্ষম হও তাহলে রমদান ছাড়া আরও যে কিছু সুন্না আছে রোজা আছে ইয়ৌমে আরাফা মোহরাম ঠেন্তি মোহরম ইয়ৌমে আশুরা দিনগুলো কিন্তু জি এই দিনগুলো তুমি রোজা রাখতে পারবা আমাদের মোবারক এই কথাগুলো আমাদেরকে বলে গেছে আপনি কি মনে করেন জি অবশ্যই জি আচ্ছা তাহলে একটা দিনের রোজা রাখা রসুল্লা সাল আলহিম বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ওনলি ওয়ান ডে রোজা রাখে তাহলে সত্তর বছরের রাস্তার দূরত্বে জাহান নামকে আল্লাহ রাব আলমে সরাইয়া দিবেন একদিন আপনি রোজা রাখছেন তাহলে জাহান নামকে আল্লাহ আপনার থেকে কত বছর 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 পিছনে হ্যাঁ দূরে দূরে দিবেন সরাইয়া তো দুই দিন রোজা রাখলেন আল্লাহ আরো বেশি সরাইয়া দিবেন তিন দিন রোজা রাখছেন আল্লাহ জাহান নামকে আপনার থেকে আরো বেশি দূরে সরাইয়া দিবেন কাজে রোজা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতটা বাদতটা সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি এই বাদ্যতের ভিতরে রাখে ঢালস্বরূপ ঢালস্বরূপ একটা আসম ও ডাল মানে যেইভাবে যুদ্ধের মনে দানে থলোয়ারের আঘাত থেকে রাখে আগে কিন্তু এই এভাবে বম ছিল না মানুষ তলোয়ার রাখতেন এখাতে যে আর ডাল রাখতেন যে তলোয়ার দিয়ে মারতেন আর ডাল প্রটেক্ট করতেন ডাল দিয়ে হ্যাঁ ডাল দিয়ে তো জাহান আগুন থেকে রোজা মানুষকে বাঁচায় তাহলে রোজার মধ্যে রমাদান মাসে আমরা যেরকম রোজা রাখার মাধ্যমে নিজেদেরকে এই ঢাল দিয়ে আমরা গুণা থেকে মানে জানার থেকে আমাদেরকে বাঁচানোর যে অভ্যাসটা হলো সেটা আমরা সারা বছর রোজা রাখার মাধ্যমে এটাকে কন্টিনিউ আমরা করলাম এটাই তো আপনি বলতে জি রামাদান আমাদেরকে এটাই বলে গেছে যে হে আল্লাহর বান্দাবন্দেরা তোমরা রামাদান ছাড়াও আর কিছু রোজা রাখো এটার অপরচুনিটি তোমাদের জন্য আছে যেমন ফরজ নমাজের পরে দেখবেন জুহরের নামাজের পরে দুই রেকা শূন্য আছে আছে না জি ওকে মাঘরিবের পরে ফরজ নামাজের পরে কি আছে দুই না শূন্য আছে এশার নামাজের পরে দুই রেখার শূন্য আছে ঠিক মনে করেন রমদানুল মুবারক রোজা হচ্ছে ফরজ রোজা ফরজ রোজার পরে শাওয়াল মাসের সোয়েটার রোজা আছে হ্যাঁ জি সপ্তাহে দুই দিন রোজা আছে মাসে তিন দিন রোজা আছে ইয়মিয়া আরাফায় রোজা আছে তার হজ করবেন না তাদের জন্য আর মিয়া আশুরাতে রোজা আছে ঠিক আছে মুবারক ছাড়া আরও কিছু রোজা রাখার আমাদের সুযোগ আছে না না আছে তাহলে আমরা এগুলো প্র্যাকটিস ইনশাআল্লাহ আর রামাদানুল মুবারকে আমাদেরকে বলে গেছে যে আমরা কিয়ামুল লাইল করেছি তাই না জি আমরা কিয়ামুল লাইল করেছি এটা ছিল রোজার একটা বাড়তি সৌন্দর্য রামাদানুল মুবারকে দিনের বেলা তো আমরা রোজা রেখেছি আর আমরা রাতের বেলা কী করেছি কিয়ামুল কিয়ামুল লাইল করেছি কিয়ামুল লাইল করেছি তো মন সোয়মার মানা ও কামা রমাদা নি رمضان রোজার সাথে কিয়ামুল লাইল তো কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজ তো তারাবি নামাজtau আমাদের এই কিয়ামুল লাইল এই তারাবী নামাজটা কিয়ামুল তো আমরা তো কিয়ামুল লাইল কে আপনার কাছে কেমন মনে হয়েছে এটা মানে খুবই এটা আমরা শুরুতেই বলেছে যে এটা আসলে আমরা বলেন আপনি কেমন লাগে একটু শুনি খুবই মিস করতে আমরা মিস করছি কারণ কিয়ামুল লাইলটা যখন আমরা নামাজ পড়তাম একটা যে পরিবেশ যেরকম অনুভূতিটা আমাদের ছিল ওই সময়টাতে এখন সন্ধ্যায় বা রাতের বেলা আমরা যেহেতু এটা এখন বন্ধ আছে আমরা কিন্তু সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে যে আমরা আসলে মিস করতেছি অনেক এরকম একটা পরিবেশ সারাদিন কার পরে যখন ইফতার আমরা করতাম ইফতারের পরে আমরা তো ইন্তেজারে থাকতাম যে যে আমরা গিয়ে মসজিদে হাজির হয়ে সলাথু হয়ে আমরা অংশগ্রহণ করব। এটা আমরা সবাই আনন্দ করেছি এবং দেখা গেছে কি আমাদের মসজিদগুলিতেও বুন্দেরও উপচে পড়া ভিড় ছিল আমার যে স্টেপনি শাহজালাল মসজিদ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের দোতলাতে বুন্দের একটা আয়োজন ছিল অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে অনেক মামুনেরাও অংশগ্রহণ করেছেন কাজী বড় বড় মসজিদগুলিতে শুধু পুরুষেরা না রামাদান মোবারকে দেখা গেছে মহিলাদেরও একটা উপচে পড়া ভিড় কারণ রামাদান মুবারকের প্রার্থীর যেমন একটা সৌন্দর্য ছিল কেয়ামুল্লাইল সলাউিয়া তা রমাদান আমাদেরকে বলে গেছে যে হে আল্লাহর যদিও রমাদান চলে গেছে চলে গেছে সালাত লাইল কোনো সাবিত আছে অর্থাৎ কেউ যদি চান ছান লাইল করতে লাইল যেমন সলাতুল তাহাজুদ আছে তারাউই নেই কি আছে সালাতুত তারাউই আছে সালাতুত তাহাজ্জুদ আছে وصلاة التهجد ربيع قري الله رب العالمين ترسول كبلتشن يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا هي قم لدي أتشدن كري يا أيها المزمل قم الليل راتي قمتك يوتو إلا قليلا شرارات مرغمان نرجو ما নিসফহু রাতের অর্ধেক তুমি গুমাও অর্ধেক সজাগ থাকে অথবা অর্ধেকের চিতে কম অথবা একটু বেশি অর্থাৎ নিয়ারলি হাফ অফ দ্য নাইট তুমি ঘুমাবা আর হাফ অফ দ্য নাইট তুমি কিয়ামুল লাইল করবা ইয়া আই ইউহাল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আউইন কুসমিন হু কলিলা আউ জিদ আলাইহি ওরাতিল্লা না তার তিলা আর কোরআন তেলাত করো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا راتير اكتاو ومن الليل فتهجد به أبنى كي قول من تهجد در صلاة دائي قولون نافلة لك إلا تمرجونا يكسكا إلا تمرجونا ولونتاري অনেকে বলেছেন যে রাহসূল সাল্লাহ আলাইহিসাল্লামের জন্য তাহাজ্জু ছিল ওয়াজিব আমাদের জন্য এটা সুনাবা নফল রাহসূলের জন্য চিহ্ন কি ওয়াজিব আল্লাহ বলছেন তুমি যদি সালাত তাহাজ্জু দাদায় করো তাহলে তোমার জন্য যে বেনিফিট আছে সেই বেনিফিটটা হচ্ছে আশা আই আশা রব মাহমুদ তোমার আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে জায়গা দেবেন তো মাকামে মাহমুদ হচ্ছে হাসরের ময়দানে এমন একটা জায়গা যে জায়গায় রাসূল উল্লাহ সাল্লাহ ছাড়া আর এই জায়গাতে কেউ আসিন হবেন না একমাত্র মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাহিসাল্লাম আল্লাহ তাআলা বলছেন সালাতুত তাহজ্জুদের কারণে তোমাকে আশা করা যায় মাকামে মাহমুদের জায়গা দেওয়া হবে আমরা যদি তারা উইহের পরিবর্তে কিয়ামুল্লাই আর তাহাজ্জুদ আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ হরাব্বুল্ আলামিন আমাদেরকে ও দুনিয়া এবং আকেরাতে বিশেষ পুরস্কার দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখন কোয়েশ্চেন হলো যে কেয়ামুল্লাহিল আর সলাতুল তাহাজ্জুদ এই দুটার ভিতরে পার্থক্যটা কি আপনি বলতে পারবেন কেয়ামুল্লাহিল আর সালাতুল তাহাজ্জুদের ভিতরে পার্থক্যটা হচ্ছে এশার নামাজের পরে আফটার সলাতুল আসা যে আফটার সালাতুল এসা আনটিল সুহুর বিফোর ফজর ফজর ইউ ক্যান প্রে দিস প্রেয়ার ইজ কল্ড কিয়ামুল লাইল এশার নামাজের পরে আপনি পড়তে পারবেন কিছু নফল নামাজ জি চার রাকাত দুই রাকাত দুই রাকাত করে সালাতুল লাইল মাসনা মাসনা হুজুর বলেছেন যে রাতের নামাজটা হচ্ছে কি দুই টাকা দুই 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 তখন আপনি এসার নাম আপনি যদি মনে করেন যে শেষ রাতে আপনি জাগ্রত হতে পারবেন না যদি নো গ্যারান্টিড দেন ইউ ক্যান প্রে কিয়া মুল্লাইল জাস্ট আফটার এশা ইউ ক্যান ডু আফটার এসা তো এসার পরে যদি আপনি ছান দুই রাকাত দুই করে যত নামাজ পড়বেন এটা কিয়া মুল্লাইল হিসেবে জি আর তাহার যদি হচ্ছে একটা গুম দিয়ে উঠা লাইট একটা গুম দিলেন আমরা তো সকলে ঘুম পছন্দ করি আপনি আপনার কাছে কেমন পছন্দ ঘুম তো সবারই পছন্দ হ্যাঁ যদি একটু বেশি ঘুমাইতে পারি আমাদের ভালো লাগে হ্যাঁ বেশি পছন্দ বেশি ঘুমাতে পারলে ভালো লাগে বাট শুনেন এই রাতটা তো দুনিয়াটা তো শুধু ঘুমানোর জন্য না জি কিছু আবাদতি বন্দেগি করার জন্য তো ইনশাআল্লাহ এই একটা ঘুম দিয়ে যখন রাতের শেষ ভাগে উঠে যে নামাজটা পড়া হয় ওই নামাজটাকে বলা হয় সলাত ও

এভরিথিঙ্গুল নাইট বিফোর ফজর এই সময় আল্লাহ ডাকতে থাকেন তোমরা কে আছো আমার কাছে গোনাকমা ছানেওয়ালা আমি আম রেডি আম টু ফর গিভ ইউ তোমরা কারা আছো আমার কাছে রিজেক্ট ছানেওয়ালা আমি তোমাদের জন্য রিজেক্ট প্রোভাইড করতে রেডি তোমাদের কার কোন সমস্যা আছে আমার কাছে বলো হাদিস কিন্তু পরন্ত রাতের পরন্ত ভাগে আমরা তো ঘুমিয়ে থাকি আমরা আল্লাহর কাছে চাই না তো রামাদান এটাই বলে গেল যে হে আল্লাহর বান্দা বান্দা যদিও সলাতু তারাউহ চলে গেছে ডোন্ট ওয়ারি কিয়ামুল্লাই সলাতু এখনো বাকি আছে কন্টিনিউ করতে থাকো আল্লাহ সন্তুষ্ট আছে জাকুল্লাহ শেখ আমরা এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করছিলেন আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটু ব্রেকে যাব ইনশাআল্লাহ বিরতির পরে আবারও আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথে থাকুন সালামুয়ালাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ রবিআলমিন আসালাত ওয়াসালাম ওয়াল সঈদুল মুসলিন ওয়াইলা আলহি ওয়াসাবিয়াজঈন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের আগো আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠান আমরা আলোচনা কর আলোচনা করছিলাম রমাদান কী বলে গেল এই বিষয়ে আমরা প্রথম বিরতির প্রথম ভাগেই অনুষ্ঠানের প্রথম পার্টি আমরা আলোচনা করেছি আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো এই বিষয়ে আলোচনা পেশ করছিলেন স্টেপনি গ্রিন শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ইমাম বুখারি ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শাইক তাজুল ইসলাম শেখ আপনি যদি আমাদেরকে আবার আলোচনা শুরু করতেন আমরা আজকাল শেষ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির্দুল মাইন আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটা বিরতির পরেই আবার ফিরে আসলাম ইসলামের শিক্ষায় আমরা আজ কথা বলছি কোন বিষয়টা নিয়ে রমাদান কী বলে গেল রামাদান কি বলে গেল দেখেন সুহানুল্লাহ ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করেছি যে নাম্বার ওয়ান রামাদানুল মোবারক আমাদেরকে বলে গেছে যে যদিও রামাদানে রোজা নেই কিন্তু নফল রোজা বৎসরে আরও কিছু আছে তোমরা কন্টিনিউ করো তাই না জি আর আমাদান আমাদেরকে বলে গেছে যে যদিও তারা নেই বাট ফিয়ামুল্লা লাইলার আর সালাতুত তাহাজদের এখনো বাকি আছে তোমরা কন্টিনিউ করো তাই না জি আচ্ছা এবার আসো নামাদান আমাদেরকে আর কি বলে গেল রামাদান আমাদেরকে বলে গেছে শাহরুর আমাউ দান লেদি কুরআন হুদা লিন নাসি ও বাই যে রামাদান মাস ছিল কোরআন নাজিলের মাস তোমরা কোরআনের তেলাওয়াত শুনেছ রামাদান পেঁপে তোমরা কোরআনের তেলাওয়াত করেছ তোমরা রামাদানে কোরানে একটা দুইটা তিনটা খতম করেছো রামাদান চলে গেছে তোমরা তো রামাদানের এবাদত করে নাই এবাদত করেছ আল্লাহ আল্লাহর হ্যাঁ তোমরা

এই সম্পর্কটা প্লিজ তোমরা কন্টিনিউ করো রামাদানি কথা কিন্তু আমাদেরকে বলে গেছে তাহলে আমরা শুধু রমাদানে কোরআন আমাদের জন্য হেদায়ত নয় সারা বছরই কোরআন আমাদের জন্য হেদায়েত আমাদের জন্য হেদায়ত ইনশাল্লাহ শুধু রামাদানে পড়লেই সোয়াব পাওয়া যায় না রামাদানের পরেও পড়লে সোয়াব পাওয়া যাবে যায় সোয়াবটা কেমন বলি একটা হাদিস বলবনে জি মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন والحسنة بعشر أمثالها حضور بوليشين من قرأ جيب قرب حرف من كتاب الله. اكتة حرف. From the book of Allah. Whoever recite a letter from the book of Allah. Allah سبحانه وتعالى will give them the حسنة. The reward. The reward is part against a part single letter ten rewards. فلا عشر أمثالها আল্লাহ রবুল্লা আলমিন দশ দান করবেন আলিফ মিম আলিফুন হরফুন ও লামুন ও হারফুন ও মিমুন হরফুন মানে এভরি সিঙ্গুল লেটার কাউন্টেড তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনের তালাওয়ের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন অসংখ্য সব জি আপনি কেমন তেলাজ করেছেন রমাদানে কোরআন আলহামদুলিল্লাহ আমি তো এভরিডে প্রতিদিনই কোরআন তেলাজ করেছি

এই যে জুসটা এটা আপনি কি মনে করেন অনেকের কন্টিনিউ আছে না কমে গেছে না আপনি মনে করেন অবশ্যই রোমাদান এটাই শিখে গেল যে আমরা শুধু কোরআন এক বছর এক মাস প্র্যাকটিস করার মাধ্যমে যেন আমরা সারা মাস সারা বছর এটা কন্টিনিউ করি এক মাস আল্লাহ আমাদেরকে এই রিওয়ার্ড এত বেশি রিওয়ার্ড দিয়েছেন যাতে আমরা প্র্যাকটিসটা করে ফেলি যেটা দিয়ে আমরা সারা বছরের এটা সারা বছর জন্য আমরা থাকতে পারি কোরআনের সাথে কিভাবে সম্পর্কটা আমরা স্থাপন করতে পারি আপনি কি মনে করেন কোরআনের সম্পর্ক স্থাপনের উপায় একটা হচ্ছে কোরআন পড়তে হবে আমাদের বেশি বেশি করে এবং কোরআনকে বুঝতে হবে আমরা যেই তেলাওয়াতটা তেলাওয়ারটা যেই আয়াতগুলো আমরা পড়লাম সেগুলোকে কি পাক এই আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন আমরা যখন কোরআন পড়বো তখন কোরআনের বিভিন্ন অংশ আমরা দেখব আমাদের জীবনের সাথে অনেক কিছু মিল আছে আমরা যদি স্ট্রাগলিং থাকি আল্লাপাক স্ট্রাগলেরদের জন্য আল্লাহ পাক কী নির্দেশন সেখানে এটা আছে আমরা যদি ভালো অবস্থা থাকি আমার জন্য কী আছে আমরা খুবই রিলেটেড যখন আমরা বুঝে পড়ব তখন দেখা যাবে যে আমাদের সাথে সম্পর্ক অনেক বেশি বেড়ে যাবে যখন যতই পরবো ততই ভালো লাগে যতই পর্বত ততই ভালো লাগে আমাদের তেলোয়া যদি সহি হয় আরও ভালো লাগবে তেলোয়াদ যদি একটু সহি কম হয় অর্থ পড়ি অর্থ পরার পরে আমরা দেখবো আমাদের জীবনে অনেক কিছুর সাথে অনেক মিল আছে আমাদের সেগুলোকে আমরা এখন আমরা মিলগুলা পাবো তখন আরও বেশি আমাদের উপকৃত হব আমরা ইনশাআল এখন তো অনেক মানুষ ডিপ্রেশনে এ মান মানসিক যন্ত্রণা আছে মানসিক অশান্তি আছে তো মানসিক অশান্তি যাদের আছে তাদের ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন মানুষ যখন আল্লাহর জিকির করে তখন জিকির করার পরে মানুষের কলবের ভিতরে একটা শান্তি আসে আসে কাজেই কুরআনুল খেরিম হচ্ছে এমন একটা কিতাব যেটার কোরআন নামের সাথে সাথে এটার একটা নাম হচ্ছে আল জিকির আল কোরআন আল ফুরকান আল কিতাব আল বশির আল নদীর কুরআনের তো অনেক নাম আছে অনেক নামগুলোর ভিতরে একটা নাম হচ্ছে আজকের কোরআনের তেলাওয়াত যখন মানুষ করে কোরআনুল করিম যদি কেউ তেলাওয়াত না করতে পারে বা সে যদি সেটা ইউটিউবে হোক আর একটা ক্যাসেটের ভিতরে হোক সে যদি এটা তেলাওয়াত শুনে তাহলে তার মনের ভিতরে যে প্রশান্তি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এটা আল্লাহর কথা যে কোরআন মানুষের অন্তরের প্রশান্তি দেবে কাজে অন্তরের শান্তির জন্য আপনি যদি কোনো জিপির কাছে যান কোন হসপিটালে যান কোন মেডিকেল এক্সপার্টের কাছে যান জাস্ট আপনার অশান্তির জন্য গুমের দিয়ে একটা ট্যাবলেট ছাড়া আর কিছু নাই তাই না হ্যাঁ আর কিছুই নাই আর নাই কিন্তু দেখা যায় কি আল্লাহর কালামের সাথে যারা সম্পৃক্ত আছেন কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআনের তেলাওয়াত শোনেন এটাতে অভ্যস্ত আল্লাহ রবুল্লা আলামিন আসমান থেকে তার নিজের তরফ থেকে তাদের অন্তরের ভিতরে প্রশান্তি দেন আলে বিদিকে ইনুল কুলুব আর কোরআন যারা তেলাওয়াত শুনে ও জাদা থুম আল্লাহ বলেছেন তাদের ইমানের যে লেভেল যেটা আছে এই লেভেলটা আল্লাহ তালা হাই করে দেন এই লেভেলটা আরও বেড়ে যায় কোরানের তেলাওয়াত শুনলে পরে কোরানের তেলাওয়াত করলে পরে যাদের কাছে ওইদা থুলিয়া চা আলাহিম আয়া তুহু থুম ইমানা যখন তাদের সামনে কোরানের তেলাওয়াত করা হয় তাদের ইমানটা বেড়ে যায় যেমন দেখেন সলা তু তারা হাবিব সাহেবরা দুই ঘণ্টা আড়াই ঘণ্টা কোরআনের তেলাওয়াত করেছেন আর মুসল্লিরা কি আরামে এইভাবে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করেছেন কারণটা কি এর কারণটা হলো হাবিব সাহেব ইমাম সাহেব তারাউহের ইমাম ঘণ্টার পর ঘন্টা তেলাওয়াত করেছেন আর পিছনে তারা দাঁড়িয়েছিলেন আপনি ছোটো বালক বলুন যুবক বলুন বৃদ্ধ বলুন যারা হাঁটতে পারে না নিজ শক্তিতে কোরআনের তেলাওয়াত যেন যত লম্বা হোক যত লম্বা নামাজ হোক তারা এটাকে করেছে আপনি সবাই লম্বা সময় শেষে দশ দিন তো আমরা আমাদের তারাবিও পড়েছি আবার তারা মোল লাইলও পড়েছি কোনো টায়ার্ডনেস নাই কোনো ধরনের টায়ার্ড আমরা যে বিষয়ে আমরা মজা পাই এই বিষয়ে টায়ার্ড ফিল করে না কেউ কারণ সে তো মজা পাচ্ছে সে টায়ার্ড ফিল করবে কেন সময় নাই তো টাইম নাই বিকজ যারা কোরআন তেলাওয়াত করে সাকিনা নাজিল আর ইমানটা বাড়ে আর যখন ইমানটা বাড়তে থাকে ইমানটা বাড়তে থাকে তেলাও যত শুনে ইমান বাড়ে যত তেলাও শুনে ইমান বাড়ে এটা তো আল্লাহ বলেছেন খাসি এই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ঘন্টা কোরআনুল করিমের তেলাওয়াত শুনে সলাতু তারাউি আদায় করা লাইল আদায় করা ইট ইজ নট এ জোক ওনলি ওয়ান রিজন দ্য সেকেন্ড অ্যা কাম ফ্রম আল্লাহ আর ইমান ইনক্রিজড দ্যাটস ওয়াই পিপল ইউজ টু এনজয় এই জন্য এনজয় করে তাহলে একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমরা যখন কেউ আমরা যখন খুব বিপদ অবস্থায় থাকি খারাপ অবস্থা থাকি কারো মানসিক অবস্থা আপনি বলছেন কারো হয়তো অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে নানান রকম অসুবিধা শারীরিক অবস্থা অসুবিধা থাকে যখন আমরা কোরআন পড়ব আর যখন দেখবো যে আল্লাহাক এই কষ্টই আমাদের কষ্টের ছোট্ট আখের যখন জাহান্নামের কথা শুন দেখব বলা হচ্ছে জাহান্নামের নামে আগুনের কথা শাস্তির কথা তখন দুনিয়াতে এই ছোট্ট কষ্টটা কিন্তু আমাদের কষ্ট মনে হবে না তখন আর ভুলে যাবে কষ্টের কথা মানুষ ছোট্ট কষ্ট কিন্তু ভুলে যায় বড় কষ্ট আসার পরে ঠিক এইভাবে যখন আমরা দেখবো যে এই আমি যে বিপদের মধ্যে আসি এটা ইটস নাথিং কম্পেয়ার টু জাহান্নাম তখন আমাদের কিন্তু এইভাবেই ছোট্ট উদাহরণ আর কি আমার মনে হচ্ছে আমরা তেলবাদ করি এবং পুরস্কার আমরা যে পুরস্কারে খুশি হয়ে যাই যখন জান্নাতের কথা চিন্তা করব। তখন দেখব যে এই পুরস্কার নাথিং টু কম্পেয়ার টু জান্নাত বেসিক্যালি এভরি সিঙ্গল ফ্রাইডে আমরা যে আমলটা করতে পারি হজুরের যে আমলটা ছিল মনে কেন সুরাক করা এরপরে কিছু দূর ছুরি পড়া সকাল সন্ধ্যায় তাসবী করা এগুলা কিন্তু মানুষের অন্তরের ভিতরে একটা তাসাল্লি দান করে একটা প্রশান্তি দান করে আমাদের আমাদেরকে এই কথাটাই বলে গেছে যে হে আল্লাহর বান্দাবান্দিরা তোমরা কোনো অবস্থাতেই সারা বছর কোরআনের সাথে সম্পর্কটা কাট অফ করে না ডোন্ট লিভ দ্য কোরআন আমরা যদি আরও কিছু এড করতে চাই যে রমাদান কি বলে গেল আপনি দেখেন রমাদানের মধ্যে মসজিদগুলাতে কিভাবে ফজর জোহর আসর মাগরীব ফুল্লি ফ্যাক মানে কোথাও জায়গা হচ্ছে না এত সবাই তো এই যে জামাতে নামাজ পড়ার যে বরকত আমরা দেখেছি এবং সবাই আমরা রমাদান আমাদেরকে এটাও মনে এটাও বলে গেল যে আমরা সারা বছর জামাতে নামাজ পড়বো ভেরি গুড দেখেন এটা ভেরি গুড আইডিয়া সলাতু তারাউি এটা কিন্তু ফরজ সালা ছিল না জি না ফরজ ছিল জি না এটা কি ওয়াজিব ছিল না ওয়াজিবও ছিল না এটা সুন্না সালা সলাতু তারাউিয়া ছিল এটা তা সুন্না সালা তো সলাতু তারাউি হের সুন্না নামাজে মানুষের জামাতে নামাজ পড়ার যে একটা আগ্রহ মানুষের যে একটা আনন্দ জামাতে সালাতুত তারকে আদায় করার আপনি জানি না এটা খেয়াল করেছেন কি না আমি ভেরি কেয়ারফুলি এটা অবজার্ভ করেছি যে ফজর নামাজে ফরজ নামাজে অনেকের সেই আনন্দটা বাটা পড়ে গেছে সেই উৎসাহটা অনেকটা কমে গেছে ফরজ নামাজের জামাতে আপনি কি মনে করেন জি এটা তো লক্ষণীয় জি অর্থাৎ রামাদানের সালাতু তারাউই তো মসজিদে আমরা জায়গা দিতে পারি না উপছে পড়া ভিড় কিন্তু রামাদান চলে যাওয়ার পরে যদিও তারাউই চলে গেছে কিন্তু সালাতুল এসা তো এখন আছে না নাই জি আছে হ্যাঁ জি আছে সলাতুল সহ অন্যান্য সালাতের ভ্যালু আল্লাহর কাছে তারা তারাউই নামাজের চাইতে কম না বেশি অনেক বেশি হ্যাঁ একটা ফরজ নামাজকে তো লক্ষ্য সুন্দর নামাজ দিয়েও তো এটাকে রিপ্লেস করা যাবে না না একটা ফরজ নামাজকে লক্ষ্য সুন্নাহ দিয়েও রিপ্লেস করা যাবে না কাজেই যারা তারাউহের সুন্না নামাজে জামাতের সাথে নামাজ আদায় করার এত আগ্রহ ছিল আজকে ওদের আগ্রহটা কোথায় এসার জামাতের ব্যাপারে ফজরের জামাতের ব্যাপারে অনেকটা চলে গেল তাহলে এটা কি আপনি তাদের বুদ্ধিমানের পরিচয় মনে করবেন না বুকামির পরিচয় মনে করবেন অবশ্যই আমরা অবশ্যই এটা বোকামির পরিচয় হচ্ছে আমরা যারা করতে পারছি না অবশ্যই এটা বোকামি কারণ এত গুরুত্ব ছিল সুন্দরটার কিন্তু এখন ফরজের গুরুত্ব তার চেয়ে অনেক কমে গেল এটা তো বোকামির পরিচয় তাহলে রামাদান বলে গেল এটাই যে হাল্লার বান্ধবান্ধীরা রামাদান চলে গেলেও মসজিদ এখনও আছে তোমরা এই মসজিদের অন্যান্য জামাতগুলাতে তোমরা রামাদানের মতোই উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে তোমরা লাভের আশা নিয়ে তোমরা ফজরে আসরে প্রতিটি অক্তের প্রতিটি জামাতে রামাদানের সমান উদ্দীপনা নিয়ে সেই সোয়াব নিয়ে সোয়াবের আশা নিয়ে তোমরা জামাতে নামাজটা সারা বছর কন্টিনিউ করো আপনি কি মনে করেন অবশ্যই আমি তো মনে করি রামাদান এটা আমাদেরকে বলে গেছে অবশ্যই এটা বলে গেছেন হ্যাঁ আমরা আরেকটা বিষয় শেখ আমার কাছে মনে হয় সাদাকার বিষয়টা যদি একটু বলেন ভেরি গুড সুহান দেখেন রসুল্লা সাল আলাইহাল্লামের সাদাকার পরিমাণটা আর মাদানুল মোবারকে বাতাসের গতির বেগের চেয়ে আরও বেড়ে যেত তো আপনি আশ্চর্য হবেন যে ই সোহান আল্লাহ আমরা যারা মসজিদের সাথে রিলেটেড ছিলাম যেমন আমার স্টেপনি শাহজাল মস্ক লন্ডন যেটা আমরা ওরা মাদানুল মোবারকে কী পরিমাণে যে মানি আমাদের ভাই বোনেরা দান করেছেন টিভি ভি এপিল সহ টোয়েন্টি সেভেন্থ নাইন এপ্রিল এভরি সিঙ্গল ফ্রাইডের যে কালেকশন জবহানুল্লাহ এক বৃষ্টির মতো তারা দান করেছেন কাজেই প্রতিটি মসজিদগুলা মাদ্রাসাগুলা ছেড়েটিগুলি আলহামদুলিল্লাহ তারা যেন এই কি বলবো উত্তপ্ত রুদ্রে বৃষ্টিহীন মরুথে বৃষ্টি পাওয়ার পরে যেইভাবে একেবারে জমিটা উর্বর হয়ে যায় রমাদানুল মোবারকে ছাড়িটি পাওয়ার পরে এই মসজিদগুলা এই ছেড়িটিগুলা এই মাদ্রাসাগুলা যেমন সুবাহান্লাহ একটা প্রাণ ফিরে পায় এই দানার আর আমাদের কমিউনিটির ভাই বোনদের কাছ থেকেই আসে কাজে আমরা দেখেছি রমাদানুল মুবারকে দানের হাতটা মানুষকে একেবারে সম্প্রসারিত করে দিয়েছেন হ্যাঁ খুব লম্বা করেছেন দান সাদকার হাতটা এখন রমাদান চলে গেছে আমরা কি হাতটা গুটিয়ে নিব পকেটটা আমার খোলা ছিল আমার পকেটটা কি থালা দিয়ে দিব হ্যাঁ না হতে পারে না তো রমাদান আমাদেরকে কথাটাই বলে গেছে যে হে আল্লাহর তোমরা যেভাবে সোয়াবের আশা নিয়ে রমাদান মোবারকে হাত ভরে হাত খুলে খুশি অবস্থায় আল্লাহ রাস্তা দান করেছিলে রামাদান যদিও চলে গেছে কিন্তু দান সাদাকার এই সিস্টেমটা এই পদ্ধতিটা এই সুযোগটা এখনও জারি আছে তোমরা হোল ইয়ার তোমাদের অ্যাকর্ডিং টু ইউর এবিলিটি ট্রাই ইউর বেস্ট টু মানি ফর দ্য অফ আল্লাহ আরেকটা বিষয় আমরা যদি কবিরা গুনার বিষয়টা বা বড় গুনার কথা বা গুনার কাজের কথা যদি আমরা আলোচনা করি রমাদান আমাদের কিন্তু আমরা অনেক গুণা করি নাই করি নাই এবং আমরা কি তাহলে রোজার পরে গেলে কন্টিনিউ করব যে না আবার গুনাতে চলে যাবো আপনি বলেন কি কন্টিনিউ করব রামাদান রামাদান মোবারকে দেখেন আমরা ইস্তাফিরুল্লাহ আলিক এই সময়ে যেটা বেশিটা ভাইরাস হয়ে গেছে এইটা হলো এই মোবাইলটা এই আগে এক সময় মানুষ মনে করেন এই যে ডান্স দেখার জন্য এবং কি এই এনজয় করার জন্য তারা বিভিন্ন মিউজিক শোনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো কিন্তু ডান্স বলেন মিউজিক বলেন এগুলো কোনো জায়গায় যেতে হয় না এটা আমার হাতের মধ্যেই আছে খাশি অনেক আনওয়ান্টেড পিকচার আছে অনেক আনওয়ান্টেড মিউজিক আছে তো রামাদান মুবারকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা এই অযথা সময় নষ্ট করেন নাই মিউজিককে শুনেন নাই এই মুভিসগুলি দেখে এই ঠুকটাকে গুনাহের দিকে

বা আমাদের এবাদত কবুল হয়েছে আমরা আমরা কিভাবে বুঝতে পারবো সালফে সাল সুবাহের তা ইস্তেকবারের পরে ঈদের দিন দেখবেন একটা ফ্রেশ ফ্রেশ লাগে গোসল করার পরে আপনি ফিল করবেন যে সামথিং লাইক ডিফারেন্ট ইয়ার বডির ভিতরে তো রামাদানুল মুবারকের পরে রিয়েলি বোঝা যায় শারীরটাকে একটু হালকা মনে হয় উৎফুল্ল মনে হয় নিজের বাপ খুশি মনে হয় এতে বোঝা যায় যে রাবুল আলমীর রহমানুর রহিম গফুর রহিম আমাদের গুণাটাকে তিনি মাফ করে দিয়েছেন অ্যান্ড কন্টিনিউ করা যেমন রামাদানের যে সমস্ত এবাদতগুলি আপনি করেছেন এই আবাদতগুলির প্রতি আপনার মনোযোগ আপনার আকর্ষণ এটাকে কন্টিনিউ যদি করেন তাহলে বুঝবেন আপনার কাছ হয়ে গেছে আল্লাহ কবুল করেছেন এরপরে আপনি দোয়া করতে থাকবেন এসাল ফেসাল হিন্দা রামাদান শেষ হওয়ার পরেও তারা কন্টিনিউয়াসলি দোয়া করতেন আল্লাহ আমি যে আমলগুলা করেছি এগুলো তুমি কবুল করো কাজে রামাদান আমাদেরকে বলে গেছে এটাও যে রামাদান শেষ হয়ে গেছে বা তোমরা কবুলিয়তের জন্য কন্টিনিউয়াসলি দোয়া জাহুল খেয়া আপনি অনেক আমাদের আজকে যেই আমরা আলোচনা করেছি আমরা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রমাদান কি বলে গেল এই বিষয়টাতে আমরা যে আলোচনা করলাম নাম্বার ওয়ান হচ্ছে যে ইকাম কন্টিনিউ করা মাঝে মাঝে রোজা রাখা বিভিন্ন কিছু আপনি বলেছেন তারপরে আমরা জামাত জামাতে নামাজগুলা করে থাকা আর যেই গুণা থেকে আমরা বিরত ছিলাম সেই গুণা থেকে বিরত থাকা তারপরে এই ইসলামের শিক্ষা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে আমরা আলোচনা করেছি যে কিভাবে রমাদান আমাদের কি বলে গেল তা আমরা যে আলোচনা করেছি আমাদের এই সময়টা এই কথাগুলো আল্লাপাক যেন কবুল করেন এবং আমাদেরকে সবাইকে সেই আমলগুলো করা তৌফিক দান করেন এই কামনা ব্যক্ত করে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম বরহমাতি আবারকাত